আসানসোলের বিজেপি প্রার্থী কে হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে জনসংযোগ রক্ষার্থে ময়দানে নেমে পড়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি এলাকায় এলাকায় প্রতিটি মন্দিরে ঘুরে ঘুরে নিজের জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে লোকসভা নির্বাচনের প্রচারের কুলটিতে শনিবার দেখা গেল একটা অন্যরকম ছবি। আসানসোলের মিঠারিতে হরিনাম সংকীর্তন উপলক্ষে মেলা বসেছে, আর সেই মেলা পরিদর্শনে জনসংযোগ করার জন্য পৌঁছেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। আর সেখানেই তিনি দেখা পান তৃণমূলের নেতা তথা কুলটির প্রাক্তন বিধায়ক ও এডিডিএ ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির সঙ্গে। আর সেখানেই দুজনে সৌজন্য সাক্ষাৎকার করলেন। দুজনে একসাথে বসে কিছুক্ষণ সময় কাটান, পাশাপাশি বসে হাত ধরে দুজন দুজনের সাথে সৌজন্য বিনিময় করেন। এ বিষয়ে উজ্জ্বলবাবু বলেন, মেলায় বসেছিলাম, হঠাৎই জিতেন্দ্র তিওয়ারি দেখতে পেয়ে আমার কাছে আসেন। সামান্য কথা হয়েছে, আমার শরীর কেমন আছে দাদা বলে জিতেন্দ্র তিওয়ারি জানতে চান। আপনি যেখানে আজ এসেছেন জানা রাখানো আজ আপনার এই যে বিভিন্নভাবে মেলায় ঢুকছেন, কখনো মন্দিরে যাচ্ছেন, মর্নিং ওয়াক করছেন, কিভাবে দেখবো না? এটা তো আমরা গোটা বছরই করি। বিজেপি যারা কর্মীরা তারা গোটা বছরই সবসময় মানুষের সঙ্গে থাকে, এবং নির্বাচন যখন ছিল না তখন আমরা এগুলো করতাম। এমন তো না যে আজ নতুন এলাম, যখন নির্বাচন ছিল না তখন তো সারাদিন আমরা বিভিন্ন অনুষ্ঠানে থাকতাম। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েই কি হলো? এত বড় দোল উৎসব পার হলো, হোলি পার হলো, ওই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে তো এখানে পাওয়া যায়নি। উনি পাটনাতে হোলি পালন করছিলেন, দোল উৎসব পালন করছিলেন, তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেই কি লাভ হলো? উনি তো মানুষের কাছে অতীতেও ছিলেন না, এখনো নেই। আর বিজেপি প্রার্থী ঘোষণা হোক বা না হোক, বিজেপির বুথ লেভেলের কর্মীরা, বিজেপির সর্বস্তরের কর্মীরা 24 ঘন্টা 24x7 মানুষের পাশে থাকে, এখনো মানুষের পাশে আছে। সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেখা যাচ্ছে, এবার সবার ইচ্ছে জিতেন্দ্র এবার না। দেখুন, এটা তো ব্যক্তিগত স্বাধীনতা থাকে, কারো কাউকে ভালো লাগতেই পারে, সে বলতেই পারে। কিন্তু আমাদের দলে আমাদের যে সর্বোচ্চ নেতৃত্ব আছে তারা বসে বিভিন্ন ভাবে আলাপ আলোচনা করে প্রার্থী ঘোষণা করে। এবং বিজেপিতে শুধু প্রার্থী হলেই আপনার দলের প্রতি দায়বদ্ধতা আছে তা না, প্রার্থী না হয়ে অনেক কাজ থাকে, এবং সমস্ত কর্মীদের জন্য, ইভেন একটাও কর্মী থাকবে না যার জন্য বিজেপি কোনো কাজ দেয় না, সবার জন্য কিছু না কিছু কাজ থাকে, তারা সেই কাজ করে। এবং এই নির্বাচনে আমাদের দল ঠিক করবে কাকে কি দায়িত্ব দেবে, যাকে যে দায়িত্ব দেবে সে দায়িত্ব পালন করবে। কাউকে ক্যান্ডিডেট করতে পারে, কাউকে দেয়াল লেখানোর দায়িত্ব দিতে পারে, কাউকে পলিকে যেটা দায়িত্ব দিতে পারে। কিন্তু লেখা আসছে যে ইচ্ছে সবার জিতেন্দ্র এবার। না না, আমি দেখুন, এটা তো বলা যায় না। এটা রাজনৈতিক দলে প্রত্যেকের নিজের ইচ্ছা মতো চলতে শুরু করলে তো দল চলতে পারে না। আমাদের কাজ হলো যে গ্রাউন্ড লেভেলে কাজ করা, জনসংযোগ করা, দলের নির্দেশ মেনে আমাদের কর্মকাণ্ড চালানো। কাকে কোন জায়গায় দল ইউজ করবে সেটা দল ঠিক করে। আপনাকে যেভাবে দেখতে পাচ্ছি অন্য বিজেপি নেতাদের, না না, সমস্ত বিজেপি নেতা, কালকে তো বরা করে আমাদের একটা বড় সেখানে আমাদের কুলটির এমএলএ ছিলেন, আমাদের জামুড়িয়াতে মিটিং হয়েছে, আমাদের কালকে কদিন আগে আমাদের জেলা অফিসে দেখবেন যে নির্বাচনী কার্যালয় ওপেনিং হয়েছে, কালকে জামুড়িয়াতে মিটিং হয়েছে, পাণ্ডবেশ্বরম, সমস্ত জায়গায় আমাদের বুথ স্তরের কর্মীরা মিটিং করছে। একদম হচ্ছে না, সব জায়গায় একদম বন্ধ নেই, সব জায়গায় কাজ হচ্ছে আমাদের। আচ্ছা বলুন যে আজকে আপনাদের মিডিয়া সবাই এসছেন, আপনি বলুন তো তৃণমূল কংগ্রেসের কে আছে, তো কে পিছিয়ে আছে? পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি কেন পিছাবে? বিজেপি তো 24x7 দল মানুষের সঙ্গে থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি আজ মনে করে যে আমরা আমাদের দলীয় প্রার্থীর সঙ্গে দেখা করতে চাই, তাদেরকে তো পাটনা যেতে হবে। বিজেপি তো তা নয়, বিজেপি তো সমস্ত নেতা নেত্রী সবাই তো আসানসোলে ঘুরে বেড়াচ্ছে। ওই জন্য পিছিয়ে যদি কেউ আছে সেটা তৃণমূল কংগ্রেস আছে, আমাদের কেউ পিছিয়ে নেই। আর আপনি তো নিজেও দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো কনফিডেন্স লুজ করেছেন। তিনি, আমরা তো বলিনি যে তাদের নেতা মন্ত্রীরা আমাদের সঙ্গে মিলে আছে, আমরা বলেছি কি একবারও যে তৃণমূলের এমএলএ আমাদের সঙ্গে মিলে আছে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নিজের মেলেদেরকে, নিজের মন্ত্রীদেরকে, যে আমি খবর রাখছি, তোমরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছো, আমি সব দেখে নেব। তো উনি নিজের এমএলএদের উপর, নিজের মন্ত্রীদের উপর কনফিডেন্স যদি না রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে সে দলের আসানসোলে কি অবস্থা আছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সত্যেন্দ্র সিনহা আজকে একটা টুইট করেছেন যেখানে লাস্টে তিনি লিখছেন জয় বিহার, জয় বাংলা নয়, জয় আসানসোল নয়। না না, আমরা, আমিও একটা টুইট করেছি ওনাকে, ওনার ওই টুইটের পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে ভালো লাগছে যে আপনাকে দেখা গেল, টুইটারেই দেখা যাক, কিন্তু দেখা গেল, কারণ মাটিতে তো দেখা যাচ্ছে না। আপনি, আপনারা ভাবছেন যে দলীয় রাজনীতি করলে শুধুমাত্র এমএলএ এমপি হওয়ার জন্যই মানুষ রাজনীতি করে, তা না। ভারতীয় জনতা পার্টি একটা দর্শনকে সামনে রেখে রাজনীতি করে, সে দর্শনে মানুষকে আবদ্ধ করাই হলো আমাদের মূল কাজ।
এবং এমএলএ এমপি যারা আমাদের হয় তারাও নিজের ইচ্ছায় করে না, কালেকটিভ ডিসিশন নেয়। তো আমাদের প্রত্যেকটা কর্মী এমপি ক্যান্ডিডেট, প্রত্যেকটা কর্মী এমএলএ ক্যান্ডিডেট, এবং জিতে গেলে প্রত্যেকটা কর্মী এমপি, প্রত্যেকটা কর্মী এমএলএ আলাদাভাবে দেখার দরকার নেই কে প্রার্থী হলো কে প্রার্থী হলো। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ME/AB/06 এ ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজার RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি, আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।